আমরা অনেকেই ভারতের জাতীয় পশু, জাতীয় পাখি বা জাতীয় খেলার নাম কি এটা জানলেও আমরা এটা জানি না যে পশ্চিমবঙ্গের জাতীয় খেলা, জাতীয় পাখি বা জাতীয় পশুর নাম কি, অথবা পশ্চিমবঙ্গের এই সমস্ত পশু পাখির নাম জানলেও জানি না যে এই পশু পাখি হলে পশ্চিমবঙ্গের জাতীয় পশু পাখি। তো আমরা এই ভিডিওতে আজকে জেনে নেব যে পশ্চিমবঙ্গের জাতীয় পশু পাখির নাম কি। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি। পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম হচ্ছে ছাতিম গাছ। দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কি। যদি কেউ পারো অবশ্যই কমেন্টে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম তো আমরা জেনে নেব, পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম হচ্ছে, পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কেউ পারছে, পারলে কমেন্ট করিও। পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম তো জেনে নেব আমরা যে পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম হচ্ছে শিউলি ফুল। এরপরের প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের জাতীয় ফলের নাম। পশ্চিমবঙ্গের জাতীয় ফলের নাম পারলে কেউ কমেন্ট করিও, কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটা দেওয়ার চেষ্টা করো। পশ্চিমবঙ্গের জাতীয় ফলের নাম, এগুলো কিন্তু WBCS বিভিন্ন চাকরি পরীক্ষায়, ICDS পরীক্ষায় আসে। তো আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের জাতীয় ফলের নাম হচ্ছে আম। পশ্চিমবঙ্গের জাতীয় ফলের নাম আম। এরপরে প্রশ্ন, চার নম্বর প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের জাতীয় মাছের নাম, এটা কিন্তু WBCS 2016 এসেছিলো। পশ্চিমবঙ্গের জাতীয় মাছের নাম কি। আমরা এই মাছটা অনেকে খাই বা অনেকে খেয়েছি কিন্তু জানি না যে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় মাছের নাম। তাহলে পশ্চিমবঙ্গের জাতীয় মাছ হচ্ছে ইলিশ মাছ। অবশ্যই এটা নোট করে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের জাতীয় মাছের নাম। এরপরে প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি। পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম, এই পশুটাকে আমরা অনেকেই চিনি বা অনেকেই নাম জানি কিন্তু জানি না যে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় পশু। তা আমরা আজকে এই ভিডিওতেই জেনে নেব যে পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম হচ্ছে মেছো বিড়াল। মেছো বিড়ালই হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় পশু। এরপরে ছয় নম্বর লাস্ট প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি। পশ্চিমবঙ্গের জাতীয় পাখি, এই পাখিটাকে আমরা অনেকেই চিনি, অনেকেই নাম জানি কিন্তু জানি না যে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় পাখি। তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম। অবশ্যই পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম হচ্ছে মাছরাঙা পাখি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং ভালো লাগলে অবশ্যই